দেয়া আসছে ঘূর্ণাবত্ত ঘূর্ণাবত্তের প্রভাবে রাজ্যের কমপক্ষে তিরিশ জেলায় শুরু হবে ভারী বৃষ্টি বন্ধুরা আপনারা দেখছেন আকাশ নিউজ আমরা আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসলাম আগামী চব্বিশ ঘন্টায় দেশের কোন কোন অঞ্চলে অতি প্রবল ভারী বর্ষণ এবং ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে আজকের আপডেট আমরা সরাসরি আপনাদেরকে লাইভ স্ক্রিনে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে দেখুন আর আমাদের চ্যানেলে নতুন দর্শকে এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে একটা ক্লিক করে রাখবেন যেন এরকম আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলো কখনো মিস না হয় প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি তেইশে জুন দেশের দক্ষিণাঞ্চলে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং চব্বিশে জুন আবারও দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে বৃষ্টি তো তেইশে জুন বৃষ্টি বরিশাল বিভাগে যে ম্যাক না দেখা গেলেও বিক্ষিপ্ত আকারে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে দু এক স্থানে দুয়াক স্থানে কিছুটা গ্রাম অঞ্চল অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে হয়তো বরিশাল বিভাগের বন্ধুরা আপনারা যদি কোথাও বৃষ্টি পেয়ে থাকেন আমাদেরকে জানাতে পারেন সব বিভাগে বরিশাল বিভাগের সব সব জায়গায় কিন্তু বৃষ্টি হবে না কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাবে এবং ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাবে এমনটাই পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেছে এবং আমরা আর দেখতে পাচ্ছি খুলনা বিভাগে বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে এছাড়া কলকাতা বা এসব অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু থাকবে বিভিন্ন অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি কিন্তু দেখা যাবে এবং খরগপুর তারপর আমরা দেখতে পাচ্ছি হালদিয়া এখানে এসব অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অন্যদিকে মেহেরপুর সহ রাজশাহী দুয়েক স্থানে মাত্র কিছুটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যেতে পারে তো দেয়া আসছে ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত প্রভাবে দেশের কোন কোন অঞ্চলে বৃষ্টি থাকবে তার আগে আমরা দেখবো এক নজরে তাপমাত্রা কেমন থাকবে তো সরাসরি আমরা এই মুহূর্তে তাপমাত্রা মোড়ে চলে যাব তাপমাত্রা মোড়ে চলে গিয়ে আপনাদেরকে আগামী দিনের তাপমাত্রা চব্বিশে জুন তাপমাত্রা কেমন থাকতে পারে তা একটু দেখিয়ে দিই এই মুহূর্তে আমরা চব্বিশে জুন বৃহস্পতিবার আপডেটে চলে আসলাম আমরা মিটারটা দিয়ে দেখি তাপমাত্রা কেমন থাকবে মহেশকালী যদি আমরা চলে যাই সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অবস্থান করবে কুতুবদিয়ার পার্শ্ববর্তী অঞ্চল যদি চলে যায় একই অবস্থা এবং চট্টগ্রামের পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে আড়াইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যাচ্ছে কিছু কিছু স্থানে উনত্রিশ হতে পারে যাই হোক কুমিল্লায় যদি চলে যায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অবস্থান করবে ঢাকা বিভাগের পার্শ্ববর্তী অঞ্চলে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অবস্থান করছে বরিশালের দিকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কালাপাড়া উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শুধু আমরা ময়মিসিংহের উপরে উঠে যাব তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু অবস্থান করছে বন্ধুরা সিলেট বিভাগের মধ্যে যদি চলা যায় তাহলে প্রায় তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অবস্থান করছে অলরেডি এছাড়া রংপুর বিভাগে যদি চলা যায় তাহলে রংপুরও একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অবস্থান করবে কালাইয়ের মধ্যে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অবস্থান করবে রাজশাহীতে তিরিশ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং মেহেরপুর তিরিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা তিরিশ এবং হালদিবাড়ি উনত্রিশ এবং কলকাতায় চলে গেলে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অবস্থান করবে খড়াকপুর একত্রিশ ডিগ্রি এবং দক্ষিণ চব্বিশ পরগনা এলাকাতে তিরিশ উত্তর চব্বিশ পরগনা এলাকাতে একত্রিশ ম্যাক্সিমাম আমরা দেখতে পাচ্ছি তিরিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু দেখা যাচ্ছে চন্দ্রনগর একত্রিশ এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আরামবাগ এসব অঞ্চলেও প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং দামবাগ পুরুলিয়া এই অঞ্চলে উনত্রিশ বেশিরভাগ অঞ্চলে তিরিশ ডিগ্রি এবং সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিছু কিছু স্থানে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেখা যেতে পারে তো দেখতে পাচ্ছেন তাপমাত্রা আমরা সরাসরি এই মুহূর্তে ঘূর্ণাবত্ত দেখব দেশের বিক্ষিপ্ত আকার বৃষ্টি এবং ঘূর্ণাবত্ত কোন কোন অঞ্চলে আসতে পড়বে দেয়া আসছে ঘূর্ণাবত্ত লাইভ স্ক্রিন অবিসে আপনাদেরকে দিয়েছি দেখেছেন তো সত্যি কি দেয়া আসছে ঘূর্ণাবত্ত হ্যাঁ দে আসছে ঘূর্ণাবত্ত এবং এর ফলে প্রবল আকারে বাড়ি বস বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাবে কোন কোন অঞ্চলে লাইভ স্ক্রিন আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো তো আমরা সরাসরি সরাসরি উইন গাছটা চলে যাই এই মুহূর্তে প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ঘূর্ণাবত্তটা আমরা দেখতে পাচ্ছি পাটনা বা এখানে কি ওই যে আমরা দেখতে পাচ্ছি গায়া গায়া এই অঞ্চল দিয়ে কিন্তু রয়েছে গুণাবত্রটি কিন্তু ঠিক এই অঞ্চল দিয়ে কিন্তু রয়েছে তো এই গুণাবত্র কোন দিকে আসতে পড়বে আমরা লাইভ টেকিনি করি না গুণাবত্র কিন্তু আমরা চব্বিশ তারিখে আপডেটে ছিলাম এই যে ঘূর্ণাবত্র কিন্তু রয়েছে সিঙ্গারোলি একশো অঞ্চলে শিঙ্গারোলি একশো অঞ্চলে কিন্তু ঘূর্ণাবতটা কিন্তু অবস্থান করছে আমরা যদি লাইভ টেকিং করে দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছি গুণাবত্ত প্রভাবে বিক্ষিপ্ত আকার একটা বাহিনী কিন্তু সেল তৈরি হবে বজ্রসহ মারাত্মক বৃষ্টি সেই সব অঞ্চলে মারাত্মক বৃষ্টি এলোমেলো পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে হতে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে কিন্তু অ্যালোমেলো পরিস্থিতি ভয়ানক ঠান্ডা পাকার কিন্তু পরিস্থিতি কিন্তু তৈরি হতে যাচ্ছে যা দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা যদি সিঙ্গারোলি বা পাটনা তারপর আমরা যদি দামবাদ তারপর রাজশাহী এসব অঞ্চল যদি দেখি তাহলে এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটা রয়েছে দেশের তারপর দেশের দক্ষিণাঞ্চলের কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে প্রবল আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা ঘূর্ণাবত্তটা লাইভ ট্রেকিং করব গুণাবত্ত কোন দিকে আসতে পড়বে তো আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখে লাইভ আপডেটে চলে আসলাম দেখতে পাচ্ছেন ঘূর্ণাব দাম দামবাদের দিকে কিন্তু আগাচ্ছে এই যে হচ্ছে দামবাদ দামবাদের পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু গুণাবত্রটি কিন্তু এগিয়ে আসতেছে তো লাইভ ট্রেকিং করি আমরা চব্বিশ তারিখ বৃহস্পতিবার শেষ করব গুণাবত্তর আসতেছে আসতেছে তো পঁচিশ তারিখ শুক্রবার আপডেট আমরা চলে গেলাম দেখতে পাচ্ছেন এক লাভ দিয়ে কিন্তু গুণাবত্র কিন্তু পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আসতে পড়বে দেখতে পাচ্ছেন অতি ভয়ঙ্কর বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আমরা এই মুহূর্তে বজ্র বৃষ্টি মোডে সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দেব তো শুক্রবার লাইভ ট্রেকিংয়ে দেখতে পাচ্ছেন ভয়ানক তাণ্ডব ভয়ানক এলোমেলো পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে শুক্রবার মধ্যভারত সহরে বাংলাদেশের ডুডুকালা করবা এবং দামবাদ এবং এখানে পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টি বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আমরা সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে বজ্র বৃষ্টি মোটটা সিলেট করে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং রাজ্য জুড়ে আবার দিয়ে আসলে বাড়ি বর্ষণ বাড়ি বৃষ্টি কবে কখন থেকে আসবে তা অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো তিরিশ তারিখ থেকে উনতিরিশ তিরিশ থেকে তিরিশ তারিখ থেকে দেশের মধ্যে আবার দিয়ে আসছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি তিরিশ তারিখ থেকে শুরু করে এবং পরবর্তী সময়ে আবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টি কিন্তু দিয়ে আসছে তো তাও কিন্তু আমরা আপনাদেরকে অলরেডি পরবর্তীতে জানে দেবো তবে আগে একটু আপনাদেরকে বলে দিলাম তো আমরা এই মুহূর্তে বজ্র বৃষ্টি আমরা বজ্র বৃষ্টি মোড়টা সিলেক্ট করে নেব বজ্র বৃষ্টি চলে যাবো আমরা এই মুহূর্তে বজ্র বৃষ্টি মোড়ে তো বন্ধুরা আমরা বজ্র বৃষ্টি মোটটা সিলেক্ট করে নিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন গুণাবত্তের প্রভাবে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় এলোমেলো পরিস্থিতির কারণে ভয়ানক বৃষ্টি শুরু হতে যাচ্ছে এবং বাংলাদেশের কোথাও কোথাও হবে সব জায়গায় না কিছু কিছু স্থানে মাত্র দশ পার্সেন্ট বা দশ পার্সেন্ট এলাকায় বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টি এবং কমপক্ষে তিরিশ জেলায় বাড়ি বৃষ্টি তিরিশ জেলার সেও কিন্তু আরও বেশি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা শহরে এবং পশ্চিমবঙ্গ হালদিয়া কলকাতা সহ ধরে বুধবার তেইশে জুনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আপনারা বৃষ্টি পেয়ে থাকেন আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন আমরা যে বৃষ্টি হওয়ার কথা বলেছি আপনাদের এলাকায় অবশ্যই বৃষ্টি হবে তো দেশের দক্ষিণাঞ্চল বৃষ্টি এবং উত্তরাঞ্চল তেমন বৃষ্টির আশঙ্কা কিন্তু নেই কিছু কিছু স্থানে ক্ষুদ্র বা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে আগে বজ্রবৃষ্টির মোড়টা দেখি আমরা বজ্রবৃষ্টির মোড়ে কেমন পরিস্থিতি আমাদেরকে দেখাচ্ছে বৃহস্পতিবার চব্বিশ তারিখ যদি চলে আসি দেখতে পাচ্ছেন গোটা রাজ্যে যে ভয়ানক বৃষ্টির তাণ্ডবটা যে দেখাচ্ছে কারণ কি গোটা রাজ্য বৃষ্টি হবে না গোটা রাজ্য না দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি সম্ভাবনাটা আসলে রয়েছে এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলাসমের মধ্যে রয়েছে বৃষ্টিটা তারপর আমরা লাইফ ট্রেকিংয়ে দেখি এই মুহূর্তে আমরা বৃষ্টি পরিমাণ মোড়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো তো গুণাবত্যের প্রভাবে যে এলোমেলো পরিস্থিতি মারাত্মক ঠান্ডবটা যে মধ্য ভারতে দেখা যাচ্ছে ঠিক এসব অঞ্চল দিয়ে পশ্চিমবঙ্গের দিকে আগাবে অলরেডি পশ্চিমবঙ্গের দিকে আগামী দিনে অতি ভয়ঙ্কর বজ্রসহ বৃষ্টির দেখা কিন্তু পাবে অবশ্যই আপনারা টের পাবেন কোনো সময় কিন্তু হয়নি টের পাবেন ভয়ঙ্কর বজ্র বৃষ্টি বিচ্ছিন্ন আকারে কিন্তু ভয়ঙ্কর বজ্রসহ বৃষ্টি কিন্তু আপনাদের গ্রামে কিন্তু অবশ্যই দেখা যাবে তো আমরা এই মুহুর্তে বৃষ্টি পরিমাণ মোড়ে গিয়ে আপনাদেরকে বৃষ্টি পরিমাণটা দেখিয়ে দেব সরাসরি আমরা এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ মোড়ে চলে যাব বৃষ্টির পরিমাণ মোড়ে গিয়ে আমরা যদি আগামী তিন দিনে দিয়ে দেখি অতি ভয়ঙ্কর ঠিক সেই সব অঞ্চল আমাদেরকে দেখাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার আপডেটটা আমরা দেখবা দেখবো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলে ফাঁকা রয়েছে এবং ঢাকার কিছু কিছু অঞ্চল বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে এবং কুমিল্লার কিছু কিছু অঞ্চল দেখা যাবে সট্টে গ্রামের কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে কালাপাড়া এছাড়া বরিশালের দু এক স্থান এবং খুলনার কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চল হালদিয়া এবং মাদারীপুরের কিছু কিছু স্থান তারপর করাকপুর পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলাসমূহের মধ্যে বদ্রসহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা আমরা চরম ওয়ার্নিংটা দেখব এবার আমরা চরম ওয়ার্নিংয়ে চলে যাব চরম পূর্বভাষে তো আমরা চরমপূর্বাসে এই মুহুর্তে ক্লিক করে দিলাম তো পূর্বাস যদি আমরা এই মুহূর্তে দেখি চব্বিশ তারিখের মধ্যে বায়ু দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু উত্তাল বায়ু নেই প্রচণ্ড গতিবেগে বাতাস এমন পরিস্থিতি কিন্তু নেই কোথাও কিন্তু দেখা যাচ্ছে না এবং আমরা যদি তাপমাত্রা দেখি বৈজন্য তাপমাত্রা কিন্তু কিছু কিছু অঞ্চল দেখা যাচ্ছে দক্ষিণ দক্ষিণাঞ্চল বা কোথাও কোথাও প্রচণ্ড কিন্তু গরম দেখা যাচ্ছে কিন্তু তাপমাত্রা তিরিশ বা একত্রিশের মধ্যে থাকলেও কিন্তু জলেবর্ষুর কারণে কিন্তু তাপমাত্রা অলরেডি দেখা যাচ্ছে গরম বাতাস কিন্তু আছে তো আমরা যদি দেখতে পাচ্ছি আমরা আমি মুহূর্তে আপনাদেরকে দেখা বৃষ্টি তাহলে বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ঘূর্ণাবত্তর অঞ্চলে প্রবল আকারে বৃষ্টি কিন্তু রয়েছে ভারী বর্ষা এবং ভারী বৃষ্টি কিন্তু রয়েছে এবং পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ সরম ওয়ার্নিংয়ে বৃষ্টিটা কিন্তু এদিকে দেখাচ্ছে তবে পশ্চিমবঙ্গে যে বৃষ্টিটা আসবে সেটা কিন্তু এই মুহূর্তে সরং ওয়ার্নিংয়ে কিন্তু তুলে ধরা হয়নি বা আপডেট দেয়নি যে চব্বিশ তারিখে একটা বৃষ্টি যে দেশের দক্ষিণাঞ্চল হবে যেমনটা কলকাতা সহ দরে চব্বিশ তারিখের আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখে তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ যে এইখানে যে একটা বিক্ষিপ্ত বৃষ্টি হবে বৃষ্টিটাও কিন্তু স্টরং ওয়ার্নিং কিন্তু এই মুহুর্তে তুলে ধরা হয়নি তুলে ধরেনি তো যাই হোক পরবর্তীতে তুলে ধরবে হয়তো তো এই তো আজকের আপডেট তো যদি আপডেটটা যদি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শককে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে একটা বেলাইকনও একটা ক্লিক করে রাখবেন যেন প্রতিদিন নিয়মিত আবহাওয়ার আপডেটগুলো কখনো মিস না হয়